আজকে অনুরোধের রান্না নিয়ে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংস। 700 মতন মাংস আছে, 4টে বড় বড় পেঁয়াজ আছে আর 3টে আলু নিয়েছি। মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এইবারে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি আর কি, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা পিষে নেব। আলুও কেটে নিচ্ছি আর বাকি যা মশলাগুলো রয়েছে সেগুলো আমি আগে নিয়ে আসছি। পেঁয়াজ আমি দুটো কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আলু টুকরো করে নিয়েছি, তেজপাতা রয়েছে, ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা, এখানে আদা পেস্ট করা আছে, রসুন পেস্ট, পেঁয়াজ কিছুটা পেস্ট করেছি, চিনি, হলুদ, নুন, একটুখানি শিমলা মির্চ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিকেন মশলা। এবারে আমি শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে তুলে নেব। আমি আজকে চিকেনটা প্লেন ঝোল করে দেখাবো, কিছু বাচ্চাদের রিকোয়েস্টে আমি আজকে এটা করে দেখাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। এবারে তেলে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, খুব ওয়েট মানে ওয়েট করে বসে থাকতে হবে না যে জিরে ভাজা হবে তারপরে আমি দেব পেঁয়াজ গুলো, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজতে হবে, আমি একটু ঢেকে ঢেকে করি কারণ ভীষণ তেল ছিটকায়, চারিদিকটা প্রচন্ড অয়েলি হয়ে যায়। হালকা ব্রাউন হবে তারপরে আমি মশলাগুলো একে একে দেব। আমি কিন্তু চিলের বাসনই করছি আর খুব বেশি তেল দিচ্ছি না, আর চিনিটা তেলের মধ্যেই দিয়ে দেবো যাতে রং হয়। আর আমি তো কাঁচা লঙ্কাতেই রান্না করি, কাঁচা লঙ্কা পেস্টটা দেখানো হয়নি, কাঁচা লঙ্কা পেস্ট দেবো। কাশ্মীরি মিষ্টা দিয়েছি, ঠিক আছে, অল্প রং করার জন্য, আর শুকনো লঙ্কা যারা পছন্দ করেন তারা দেবেন। আমি কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কাতেই রান্না করি আর একটু কম তেলে। তেলের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে পরে রান্নাটাতে সেন্টটা ভালো হয়, অল্প একটু। চিকেন মানে বা মাংস মানে তো গরম মশলা দিতেই হবে শেষে, কিন্তু তেলের মধ্যে দিলে একটা আলাদা ফ্লেভার হয়। পেঁয়াজ অল্প ব্রাউন হওয়া শুরু করে দিয়েছে, এইবারে একে একে চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, সব একসঙ্গে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, একসঙ্গে হয়ে যাবে। হলুদ, ধনে গুঁড়ো, চিকেন মশলা, অল্প শিমলা মির্চ আমি নিয়েছি, খুবই অল্প, টমেটো, তেজপাতা, এইবারে এইটা কষতে দিতে হবে। আমি খুবই কম তেল দিয়েছিলাম, আমি অল্প তেলেই করব, তাই খুব অল্প আরেকটু তেল দিয়ে দেবো, এবারে এটা তেলে কষা হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, দমে এটা হতে থাকবে। মাখিয়ে রাখার দরকার নেই, চটজলদি কি করে হয়ে যায় সেটাই আমি দেখাচ্ছি, যেরকম অনুভব এসেছিল আমার কাছে। আমি স্টিলের বাসনে করছি, আপনারা কিন্তু স্টিলের বাসনে চেষ্টা করতে যাবেন না কারণ এটা একটু বিশেষ ধরনের বাসন, আমি এটা নিয়ে পরে বলে দেব। যে বাসনেই করি না কেন পেঁয়াজটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে, তাই মাঝে সাঝে যতক্ষণ ভাপে হবে মশলাটা ভাজা হবে ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটুখানি নাড়তে হবে, কিন্তু তাহলে পেঁয়াজটা ভরেও যাবে না। আমি কাঁচা লঙ্কাটার পেস্টটা দেখাইনি তো, যখন এখন মাংসটা কষানো হচ্ছে তো এখন দিয়ে দিলেও অসুবিধা নেই, তা আমি এইবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আবার সবগুলো মিলিয়ে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে।
রান্না করতে করতে আমি দেখাচ্ছি আমার জানলার আশেপাশে খাবার দিই তো পায়রা সব এসে গেছে, এবারে ওদের মাঝখানে আগে ভাতটা দিয়ে দিতে হবে, তার নালো পরে আমি রান্না করতে পারবো না, অনেকক্ষণ ধরে বকবকম করছে। দেখো ভাত দিতে না দিতেই এদের শুরু হয়ে গেছে কিন্তু মারপিট করে খায়। এই যে একটার ঘরে একটা চেপে মারপিট করছে, ক্যামেরাটা বেশি কাছে নিয়ে যেতে পারছি না, তাহলে ফুরুত করে উড়ে পালাবে। মশলা ভাজা প্রায় শেষের দিকে আলুগুলোও দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব। একটা কথা বলে রাখি, একটু বেশি ঝোল দরকার হলে পরে আরো এক দুটো পেঁয়াজ দিয়ে দিতে হবে, আর যদি ঝোলটা খুব বেশি দরকার না হয় মাখা মাখা, তাহলে ওই চারটে থেকে পাঁচটা পেঁয়াজ দিয়ে দিলেই হবে পিষে আর কুচি করে। পুরো মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, এবারে আমি ঝোলটা দিয়ে দেব। এখন আমি নুন দিচ্ছি, কিন্তু আগে নুন দিলে, আমি অনেক জায়গায় দেখেছি আর আমাকে কিছু গুরুজনও বলেছিলেন যে আগে নুন দিলে মাংসটা একটু চিমড়ে হয়ে যায়, রসালো ভাবটা বিশেষ থাকে না, তো সেই জন্য কিছু কিছু কথা হয় না যে মনের মধ্যে বসে যায়, তো সেই জন্য আমিও নুনটা ঝোল দেওয়ার সময় দিই। তো যার যেরকম ইচ্ছা, কেউ নুন আগেও দিতে পারে পরেও দিতে পারে। এবারে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হলেই নামিয়ে নেব। আমাদের ঝোল প্রায় শেষের পথে, একটু গরম মশলা দিয়ে 2 মিনিট ফোটাবো। বেশি না, সামান্য, 2 মিনিট হয়ে গেছে। এইবারে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে তারপরে পরিবেশন। ধনে পাতা দিয়ে আর গরম নয় কিন্তু, ব্যাস আমি নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিয়েছি।